আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। কুয়েতে দুই সপ্তাহ ছুটি, বিমান চলাচল বন্ধ ঘোষণা। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুয়েত মন্ত্রী পরিষদ এই সিদ্ধান্ত নেয়। এ সময় সরকারি বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক কাজ স্থগিত থাকবে। পরে স্থানীয় গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে প্রয়োজনীয় কেনাকাটায় ভিড় বেড়ে যায় মার্কেটগুলোতে। কুয়েত মন্ত্রী পরিষদ করোনা ভাইরাস প্রতিরোধে 13 মার্চ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কুয়েতের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে কার্গো ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলবে। এর আগে বাংলাদেশ সহ মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল কুয়েত। বুধবার সন্ধ্যায় শেখ প্যালেসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালেদের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র তারেক আল মাজরামের জানান, পাবলিক এবং প্রাইভেট সেক্টরে 12 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এরপর দুই দিন সাপ্তাহিক থাকায় 29 মার্চ রোববার পুনরায় অফিস আদালত খুলবে। এছাড়া সংক্রমণ এড়াতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। রেস্তোরাঁ, ক্যাফে, হল, শপিং মল, সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এই ঘোষণার পরপরই শপিং মলগুলোতে এবং পেট্রোল পাম্পে ভিড় বেড়ে যায়। আরও বলা হয় কুয়েতের ব্যাংকগুলো 12 মার্চ থেকে 29 মার্চ বন্ধ থাকবে, তবে এটিএম সার্ভিস সচল থাকার কথা উল্লেখ করা হয়েছে। জরুরি স্বার্থে কুয়েতের 6টি প্রদেশে প্রতিটি ব্যাংকে একটি করে শাখা খোলা থাকার কথা বলেছে দেশটির কেবিএ বোর্ডের চেয়ারম্যান আদেল আল মাজেদ। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত 24 ঘন্টা করোনা ভাইরাস নতুন করে 3 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে 72 জনের মতো মানুষ। তবে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।